ভিডিওটা কেউ রোটেট করবে না, অর্থাৎ এই যে সোজাসুজি দেখতে পাচ্ছ মোবাইলটা কে এভাবে সোজাসুজি রাখবে, কেউ বাঁকাবে না, এভাবে সোজাসুজি রাখবে, কারণ প্রতিবেদনের ফরম্যাটটা যাতে তোমাদের এক পেজে এটে যায় এরকম করে রাখবে, সোজাসুজি রাখবে, কেউ বাঁকাবে না, বাঁকালে কিন্তু ভিডিওটা খারাপ দেখা যাবে। সোজাসুজি রেখে প্রতিবেদনটা সবাই শেখার চেষ্টা করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থীরা, বাংলাদেশের পরীক্ষা মানেই প্রতিবেদনের ঝামেলা, আর এই প্রতিবেদনটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, আবার সংবাদপত্রে প্রকাশের জন্য আবার দুই ধরনের প্রতিবেদন, সেটা হচ্ছে নিজস্ব প্রতিবেদক হয়ে একটা প্রতিবেদন, অর্থাৎ আমি নিজে রিপোর্টার, আমি সংবাদপত্রে লিখছি এরকম একটা প্রতিবেদন, আবার সুনাগরিক হিসেবে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, অর্থাৎ একই নিয়মের ভিতর আবার আরও নিয়ম। এই জন্য প্রতিবেদনটা আমাদের কাছে অনেক কঠিন মনে হয় যে পরীক্ষায় আসলে আমরা প্রতিবেদনগুলো কোনভাবে লিখবো, কীভাবে লিখলে শিক্ষকরা বেশি নাম্বার দিবে, আমরা এতগুলো প্রতিবেদন কীভাবে কমপ্লিট করব, এই হাবিজাবিতে আমাদের প্রতিবেদন লেখাই হয় না, প্রায়জনেরই প্রতিবেদন ভুল যায়। এই জন্য আজকের ভিডিওতে সহজভাবে তোমাদের দুইটা প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক এবং সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, দুইটাই সহজভাবে একসাথে রুলস দেখিয়ে দেবো। একটা মাত্র প্রতিবেদন, এই যে আমি যে ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই ফরম্যাটটা তোমরা একটু কমপ্লিট করো, তোমাদের আর কোনো প্রতিবেদন মুখস্থ করতে হবে না, এই একই ফরম্যাটে তোমরা যে কোনো প্রতিবেদন সহজেই লিখতে পারবে। তো দেখো, আগের বছরে আমাদের সিলেবাসে ছিল সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, পরবর্তীতে কিন্তু পরীক্ষায় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন পড়ে গেছিলো, এই জন্য আমরা এবার কোনো রিস্ক নিতে যাচ্ছি না, আমরা এই জন্য এবার প্রাতিষ্ঠানিক এবং সংবাদপত্র দুইটাই দেখিয়ে দিচ্ছি, পরীক্ষায় যেটাই পড়ুক তোমরা সহজে যাতে লিখতে পারো। প্রথমে আমার সামনে দেখতে পাচ্ছ প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখা খুবই সহজ, এখানে জটিল কিছুই না, কিছুই করতে হয় না, একেবারে সহজ। জাস্ট ফরম্যাটটা একটু দেখে নাও যে কীভাবে ফরম্যাটটা তৈরি হয়েছে, এই ফরম্যাটটা মনে রাখতে পারলে তোমরা যে কোনো প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যে কোনোটা পরীক্ষায় পড়ুক, অবশ্যই তোমরা সহজে লিখতে পারবে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন শুনেই হয়তো বুঝতে পারছো যে প্রতিষ্ঠান বরাবর এই প্রতিবেদনটা লিখতে হয়, অর্থাৎ সেটা আমার স্কুল হতে পারে, কলেজ হতে পারে, প্রতিষ্ঠান বরাবর আমাদের এই প্রতিবেদনটা লিখতে হবে। তো দেখো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার সাধারণত রুলস হচ্ছে, এটা হচ্ছে আমরা যেমন দরখাস্ত লিখি, দরখাস্তর সেম একই নিয়মে, যেহেতু আমার প্রশ্নে থাকবে যে আমি প্রতিষ্ঠান বরাবর প্রধান শিক্ষকের কাছে বা অন্যান্য কোনো শিক্ষকের কাছে, আমি একটা প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের কাছে আমি একটা প্রতিবেদন লিখছি, আমরা প্রতিবেদন লেখার সময় তারিখ দেব, আমি তোমাদের পরীক্ষার তারিখটা দিয়েছি, যেহেতু কালকে তোমাদের পরীক্ষা 2 তারিখ, এই জন্য আমি পরীক্ষার তারিখটা দিয়েছি, তারপরে আমরা বরাবর দিব, তারপরে প্রধান শিক্ষক, এটা কিন্তু দরখাস্তে কিন্তু তোমরা এভাবেই লিখেছো, একই রুলস, প্রধান শিক্ষক, তারপরে সাজুরিয়া জেরাজিন উচ্চ বিদ্যালয়। এখন দেখো, এটা আমার স্কুলের নাম, আমি স্কুলের নাম দিয়েছি, তোমাদের প্রশ্নে যদি কোনো স্কুলের নাম বা কলেজের নাম উল্লেখ করা থাকে তাহলে তোমরা ওইটা দিবে, আর যদি না উল্লেখ করা থাকে তাহলে তোমাদের যে নিজস্ব স্কুলের নাম সেটা তোমরা দিয়ে দিবে, সমস্যা নেই। এখন এই স্কুলটা কোথায় অবস্থিত, পাংশা রাজবাড়ি দিয়েছি আমি, অর্থাৎ পাংশা হচ্ছে স্কুলটা যেখানে অবস্থিত সেই স্থানের যে থানার নাম, এবং রাজবাড়ি হচ্ছে সেই স্থানের জেলার নাম, এই জন্য আমি পাংশার রাজবাড়ি দিয়েছি। এখন আমাদের কি বিষয় লিখতে হবে, বিষয় হচ্ছে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন, অর্থাৎ আমি শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন লিখছি। আমার প্রশ্নে যে আমাকে জিজ্ঞেস করা, আমার প্রশ্নে আমাকে বলা হয়েছে যে শিক্ষা সফরের বর্ণনা দিয়ে আমি প্রধান শিক্ষক বরাবর প্রতিবেদন লিখব, এই জন্য আমি এখানে বিষয় দিয়েছি সম্প্রতি অনুষ্ঠিত হওয়া শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন। এখন নিচে একটা বিষয় আছে, সেটা হচ্ছে সূত্র। সূত্রটা কিন্তু জটিল, অনেকে বুঝতে পারে না আসলে সূত্রটা কি, এখানে এরকম করে হাবিজাবি কি লিখেছে, সূত্রটা কি, একেবারে সহজ। এই যে 138 দেখতে পাচ্ছ, এটা সাধারণত আমার নাম্বার প্রতিবেদন। এখন দেখো, 138 তুমি চাইলে 137ও দিতে পারো, তুমি চাইলে 139ও দিতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে 138 দিয়েছি, তারপর দেখো এখানে স্ল্যাশ দিয়ে সা জে জে উ বি এরকম কেন দিলাম, এরকম দেওয়ার অর্থ হচ্ছে এই যে সা দেখতে পাচ্ছ, ওই যে উপরে স্কুলের নাম যে দিয়েছি সাজুরিয়ার সা জিহরার জে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে অক্ষরটা, এই প্রথম অক্ষরটা আমি এখানে দিয়েছি। এখানে সূত্র যখন আমাদেরকে লিখতে হবে তখন কিন্তু এভাবে লিখতে হয়, প্রথম অক্ষরটা আমি দিয়েছি, তারপরে স্ল্যাশ দিয়ে তারপরে আমি তারিখটা দিয়েছি, ওই যে উপরে একবারে যে তারিখটা দিয়েছিলাম পরীক্ষার তারিখটা, এই তারিখটাই আমি আবার নিচে দিয়েছি। আমার কিন্তু উপরের ফর্ম্যাটটু কমপ্লিট হয়ে গেল। তোমরা যে কোনো প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক যে কোনো প্রতিবেদন লেখো, এই ফর্ম্যাট কিন্তু একই ফর্ম্যাট, জাস্ট বিষয়টা পরিবর্তন করে দিতে হবে, সেই সাথে যদি পরীক্ষায় কোনো স্কুলের নাম দেওয়া থাকে বা কলেজের নাম দেওয়া থাকে তাহলে ওইটা দিবে, তাছাড়া সকল ফর্ম্যাট এক, এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে উপরে একই থাকবে। এবার দেখো, জনাব, যেখানে লেখাটুকু জাস্ট আমাদের চেঞ্জ করতে হবে, যদি এই প্রতিবেদন না পড়ে যদি অন্য কোনো প্রতিবেদন পড়ে, সেক্ষেত্রে আমাদের যেই লেখাটুকু পরিবর্তন করতে হবে সেটুকু হচ্ছে, দেখো এখানে লিখেছি জনাব,
বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নাম্বার, এই দেখো সূত্র যে আমি যে সূত্রটা দিয়েছি এই আদেশ নাম্বার সূত্রটাই হচ্ছে এখানে আদেশ নং, এখানে সূত্রটা দিতে হবে, পুরোপুরি সূত্রটা যা আছে তাই তুলে দিবে এখানে। বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নাম্বার এখানে তুলে দিবে। এখন দেখো কোনো স্কুলের নাম, সাপোজ তুমি তোমার স্কুলের নাম লিখেছো, তুমি তোমার স্কুলের নামের প্রত্যেকটার যে প্রথম অক্ষর, প্রত্যেকটা ওয়ার্ডের যে প্রথম অক্ষর সেই অক্ষরটা এখানে দিবে। তোমরা আবার এই সাজে যে এটা দিও না, তোমার যে স্কুলের নাম সেই স্কুলের নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা তোমরা এখানে দিবে। আদেশ নাম্বার আমি দিলাম, তারপরে অনুসারে শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন পেশ করছি। এখন দেখো জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নাম্বার এত, অনুসারে শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন পেশ করছি, অর্থাৎ শিক্ষা সফর সম্পর্কে আমাকে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। তোমাকে যদি অন্য কোনো বিষয় সম্পর্কে প্রতিবেদন পেশ করতে বলা হয় তাহলে তুমি ওই বিষয়ের নামটা এখানে দিবে। তারপরে দেখো উক্ত শিক্ষা সফরের একজন অংশগ্রহণকারী হিসেবে এর যাবতীয় ঘটনার বর্ণনা তুলে ধরলাম। আমি যেহেতু উক্ত শিক্ষা সফরকারী একজন অংশগ্রহণকারী এই জন্য আমি এর যাবতীয় বর্ণনা আমাকে তুলে ধরতে বলা হয়েছে, আমি তুলে ধরলাম। এখন এই যে বর্ণনাটুকু আমি এখানে লিখবো, যে বর্ণনাটুকু আমি লিখবো এই বর্ণনাটুকু আমাকে কিন্তু 6-7 লাইন লিখতে হবে। এখন 6-7 লাইন আমি কি লিখবো, জাস্ট আমি এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছি। দেখো এই পয়েন্টগুলো কিন্তু তোমরা সরাসরি পয়েন্ট দিয়ে দিও না, কারণ এই পয়েন্টে আমি দিয়েছি যাতে তোমার বোঝার সুবিধাতে এখানে বর্ণনা করবে। এখানে 5-6 লাইন বা 6-7 লাইন এখানে তুমি বর্ণনা করবে। সেই বর্ণনাটা কি হতে পারে, শিক্ষা সম্পর্কে যাওয়ার প্রস্তুতি, অর্থাৎ তুমি সকাল থেকে কীভাবে প্রস্তুতি গ্রহণ করেছো। দ্বিতীয়ত উক্ত স্থানে গমন, তুমি ওইখানে কীভাবে গিলে কত সময় লাগলো এই পুরো বর্ণনাটা তুমি দিবে। এখানে প্রত্যেকটা পয়েন্টের বর্ণনা 2 লাইন হবে, বেশি না, 2 লাইন বা 1.5 লাইন বা 1 লাইন এরকম হতে পারে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফরে গিয়ে তুমি কী কী করেছো, এখানে কী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, গান নাচ বা অন্যান্য কিছু গজল বা যে কোনো কিছু হয়েছে সেগুলো তুমি এখানে দিবে 1 লাইন বা 1.5 লাইনে ছোট্ট করে বর্ণনা দিবে। তারপরে সার্বিক ব্যবস্থাপনা, সার্বিক টোটাল ব্যবস্থাপনা কেমন ছিল, সব কিছু কেমন ছিল সেই সম্পর্কে জানাবে। এবং পরিসমাপ্তি, সর্বশেষে তুমি সব কিছু ভালো, তোমার দিনটা খুব ভালোভাবে কেটেছে এবং তুমি এই কয়টার দিকে তুমি বাসায় এসে পৌঁছেছো, এইগুলো তুমি জাস্ট বর্ণনাটা তুলে ধরবে। তাছাড়া আদার্স কিছু না, এখানে 6-7 লাইন তুমি জাস্ট এই বর্ণনাটুকু তুলে ধরবে, তাছাড়া আদার্স কিছু না। শিক্ষা সফর না আসে অন্য কোনো বিষয়ে আসে সেই বিষয়ে তুমি এইভাবে এখানে বর্ণনা দিয়ে দিবে, কারণ তুমি বর্ণনাটা প্রধান শিক্ষক বরাবর, তুমি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক বরাবরকেই করছো, অর্থাৎ তুমি যা কিছু দেখেছো যা কিছু হয়েছে সেই বিষয়ে তুমি বর্ণনা করছো। জীবনে একবার হলেও তো শিক্ষা সফরে গিয়েছো এবং সেখানে কি কি হয়েছে সেই বিষয়ে অভিজ্ঞতা আছে, অবশ্যই তুমি লিখতে পারবে। অন্যান্য বিষয়ে পড়লে সেক্ষেত্রেও তুমি লিখতে পারবে। এই যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আমার মনে হয় যে আর কারো কাছে কঠিন লাগবে না, একেবারে সহজ ফরম্যাট। জাস্ট ফরম্যাটটা যদি কেউ মাথায় রাখে সে যে কোনো প্রতিবেদন সহজে লিখতে পারবে। আর তোমরা দেখো এখানে আমি লাস্টে দিয়েছি আমার বর্ণনা দেওয়া শেষ, বর্ণনা দেওয়া শেষ, এখন আমি দিয়েছি শৈলের না, অর্থাৎ আমার যে নামটা, আমার নাম শৈল রানা, আমি যে প্রতিবেদনটা লিখছি তুমি তোমার নামটা লিখবে। যদি প্রশ্নে কোনো নাম দেওয়া থাকে নাম দিবে, আর যদি নাম না দেওয়া থাকে তাহলে তুমি তোমার নাম লিখবে, নিজে লিখবে, প্রশ্নের স্বাক্ষর, প্রশ্নের স্বাক্ষর লিখে তারপরে উপরে তুমি তোমার নাম লিখবে। এখন আমাদেরকে একটা ছোট্ট একটা খাম আঁকাতে হবে, খামের ভিতর থাকবে প্রতিবেদনের প্রকৃতি। প্রতিবেদনের প্রকৃতি কী, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রতিবেদনের বিষয় কী, শিক্ষা সফর সম্পর্কে প্রতিবেদন। প্রতিবেদনের সময় সকাল 10টা, প্রতিবেদকের নাম ও ঠিকানা শৈল রানা সাজুরিয়া। এখন দেখো সাজুরিয়া দিয়ে আমি কেন ডট ডট দিয়েছি, এখন নাম ও ঠিকানা যে বলেছে এখানে সাজুরিয়া, আমি শুধু সাজুরিয়া লিখবো না, ওই যে আমার স্কুলের নাম সেটা লিখবো। তুমি তোমার স্কুলের নাম লিখবে, যদি প্রশ্নে দেওয়া থাকে সেটা লিখবে, না হলে তুমি তোমার স্কুলের নাম লিখবে বা কলেজের নাম এখানে সুন্দরভাবে লিখে দিবে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আমাদের শেষ, এবার আমরা চলে যাব সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনও ঠিক সেম একই, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনটা আমাদের কাছে অনেকের কঠিন মনে হয়, কিন্তু এই প্রতিবেদনটা অনেক সহজভাবে লেখা যায়। যদি মাত্র একটা প্রতিবেদন, তুমি জাস্ট সংবাদপত্রে প্রকাশের প্রতিবেদনটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন থেকেও অনেক সহজ, কিন্তু শিক্ষার্থীরা এটাকেই কঠিন মনে করে। না, এটা কঠিন না, এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন থেকেও সহজ, কারণ এখানে বেশি জটিলভাবে কোনো কিছু লিখতে হয় না, সহজভাবে সহজ ফরম্যাটে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখা যায়। তো দেখো আগে তোমরা আমাদের যে ভিডিওগুলো দেখেছো সেই ভিডিওতে আমরা যে প্রতিবেদনটা লিখেছিলাম সংবাদপত্রে প্রকাশের জন্য সেটা ছিল সুনাগরিক হিসেবে, অর্থাৎ আমি একজন সাধারণ নাগরিক, আমি একটা পত্রিকা বরাবর আমি প্রতিবেদনটা লিখছি যাতে এই প্রতিবেদনটা তারা ছাপিয়ে দেয় বা এই প্রতিবেদন সম্পর্কে যাতে তারা রিপোর্ট করে সেই বিষয়ে আমি লিখছি, সেটা ছিল সুনাগরিক হিসেবে প্রতিবেদন। কিন্তু আজকে আমরা লিখব নিজস্ব প্রতিবেদক, অর্থাৎ আমি একজন রিপোর্টার, আমি রিপোর্টার হয়ে আমি একটা প্রতিবেদন লিখছি আমার পত্রিকা বরাবর। তাহলে এই প্রতিবেদনটা আসলে কীভাবে লিখতে হয়, সাধারণত এই যে নিজস্ব প্রতিবেদক এরকম প্রতিবেদনই পরীক্ষায় পড়ে থাকে বেশিরভাগ। এর জন্য আমরা 3টা ফরম্যাটই, একটা ফরম্যাট আমরা দিয়েছি, আজকে আমরা 2টা ফরম্যাট দেখাবো। আমাদের প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়মটা শেষ, এবার আমরা সংবাদপত্রে প্রকাশের যে প্রতিবেদনটা এই নিয়মটা আমরা দেখে নিব। দেখো সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনের আমরা দেখেছি যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের শেষের দিকে আমাদেরকে একটা খাম আঁকাতে হয়েছে, যে খামে আমাদের লেখা ছিল প্রতিবেদনের প্রকৃতি, প্রতিবেদনের বিষয়, প্রতিবেদনের সময়, তা এটা লেখা ছিল। কিন্তু সেম ওইটা আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে লিখেছি কোথায়, শেষে। এখন সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনের সময় আমরা ওইটা লিখবো আগে, অর্থাৎ উপরে লিখবো, যে উপরে লিখবো প্রতিবেদনের প্রকৃতি, সংবাদপত্রের প্রতিবেদন।
প্রতিবেদনের বিষয় দ্রব্যমূল্যের উদ্যোগতি বিষয়ক প্রতিবেদন। অর্থাৎ আমরা যে দ্রব্যমূল্যের উদ্যোগতি বিষয়ক যে প্রতিবেদনটা আছে এই প্রতিবেদনটা আমি লিখছি, দ্রব্যমূল্যের উদ্যোগতি বিষয়ে প্রতিবেদন। প্রতিবেদনের সময় সকাল 10টা, যেহেতু 10টার দিকে তোমরা লেখা শুরু করবে সেই জন্য সকাল 10টা আমি দিব। প্রতিবেদনের তারিখ 2 মে 2023, অর্থাৎ 2 মে তোমরা পরীক্ষাটা দিচ্ছ, 2 মের আমি তারিখটা এখানে দিয়ে দিলাম। এখন দেখো আমাদেরকে এই পুরো আমাদের উপরে লেখাটুক শেষ, উপরে ফর্মেটুক শেষ, উপরে ফর্মেটুক প্রত্যেকটা প্রতিবেদনের ক্ষেত্রে একই নিয়ম। শুধুমাত্র বিষয়ের জায়গা, তোমার পরীক্ষার প্রশ্নে যে বিষয়টা চেয়েছে সেই বিষয়টা তোমাকে এখানে দিতে হবে। তারপরে দেখো নিচে আমি ছোট্ট এক লাইন জায়গা, এক লাইন লেখা যায় এরকম জায়গা ফাঁকা রেখে তারপর আমি দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং জনজীবন বিপর্যয় এটা কেন লিখলাম, এটা তোমাদেরকে একটা শিরোনাম লিখতে হবে। এবং শিরোনাম লেখার সময় অবশ্যই মাথায় রাখবে যে তুমি যেই ফর্মেটে লিখছো, অর্থাৎ তোমার যেই ওয়ার্ডে যেই সাইজে তুমি লিখছো সেই সাইজের থেকে তোমার শিরোনামের সাইজটা একটু বড় হবে। অর্থাৎ শিরোনামটা যখন লিখবে এটা একটু বড় আকারে অক্ষরগুলো লেখার চেষ্টা করবে, দ্রব্যমূল্যের উদ্যোগতি জনজীবন বিপর্যয়। এখন দেখো দ্রব্যমূল্যের উদ্যোগতি বিষয় বলেছি এই জন্য আমি দ্রব্যমূল্যের উদ্যোগতি লিখেছি। এখন জনজীবন বিপর্যয় এখানে তোমরা অন্য কিছু লিখতে পারো, এখানে তুমি তোমার মতো করে বানিয়ে যাতে একটা আকর্ষণীয় শিরোনাম হয় সেরকম করে তুমি লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এখন আমাদের এটা লেখা শেষ, আমাদের শিরোনাম লেখাও শেষ। তারপরে দেখো এখানে আমি দিয়েছি নিজস্ব প্রতিবেদক, যেহেতু আমি নিজস্ব আমার নিজের পত্রিকায় আমি লিখছি সেজন্য আমি লিখেছি নিজস্ব প্রতিবেদক দৈনিক ইত্তেফাক, আমার পত্রিকার নামটা দিয়েছি। এখন এই বিষয়ে এখানে একটু খেয়াল রাখবে যে তোমার প্রশ্নে যদি কোনো পত্রিকার নাম উল্লেখ করা থাকে তাহলে তোমাকে ওই নামটা দিতে হবে, যদি কোনো নাম উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে তুমি যে কোনো পত্রিকার নাম দিতে পারো, যেমন দৈনিক ইত্তেফাক বা প্রথম আলো বা অন্যান্য কিছু দিতে পারো। কিন্তু বিষয়ে মাথায় রাখতে হবে যে পত্রিকা, যে পত্রিকার নামটা তুমি দিচ্ছ ওই পত্রিকা কোথায় অবস্থিত, ওই পত্রিকার অফিসটা কোথায়, এইটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি পত্রিকার অফিস জানা থাকে তাহলে সেই পত্রিকার তুমি নামটা এখানে দিবে, আর যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে ওই পত্রিকার নামটাই তুমি এখানে দিবে। তারপরে আমি এই এইটা লেখার পরে ছোট্ট করে 8 লাইন বা 9 লাইন বা 10 লাইন আমি এখানে বর্ণনা দিব। অর্থাৎ আমি আমার নিজের পত্রিকাতে লিখছি, আমি আমার নিজের পত্রিকাতে লিখছি, আমি একজন রিপোর্টার। অবশ্যই টিভিতে যখন নিউজগুলো দেখো, যে সাংবাদিকরা যখন তথ্যগুলো পড়ে, যা সাংবাদিকরা তখন কথাগুলো বলে স্পিকারের মুখে নিয়ে যখন কথাগুলো বলে তাদের বলা অবশ্যই তোমরা শুনতে পেয়েছো, যে তারা কিভাবে বলে, কোন স্টাইলে বলে, যে আসলে প্রথম দিকে তারা ভুলগুলো ধরে যে একই কী জন্য এই প্রবলেমগুলো হচ্ছে, তারপরে পরবর্তীতে বলে কাদের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে, তারপরে লাস্টে গিয়ে বলে যে কিভাবে এই প্রবলেমগুলো সমাধান করা যাবে। দেখুন এখানে কিন্তু 3টা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে কী জন্য প্রবলেমগুলো হচ্ছে, কাদের জন্য প্রবলেমগুলো হচ্ছে, কীভাবে প্রবলেমটা সমাধান করা হবে। জাস্ট এই তিনটা পয়েন্ট নিয়ে তোমাকে 8 থেকে 10 লাইন বা 12 লাইন তোমাকে এখানে লিখতে হবে সংবাদপত্রের প্রতিবেদন। এখন দেখো আমার যেহেতু বিষয়টা হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি, এই জন্য আমি লিখেছি সম্প্রতি জনজীবনের দ্রব্যমূল্যের সীমাহীন উদ্যোগতি আমাদেরকে চরমভাবে ভাবিয়ে তুলেছে। অস্বাভাবিক ও আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে জনসাধারণের ক্ষমতা হ্রাস পেয়েছে, ফলে সমাজে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ। নৈপথ্যের কারণ অনুসন্ধান করবেন অর্থনীতিবিদগণ। অভিজ্ঞ মহলের মতে আকস্মিক মূল্যবৃদ্ধির কারণ একাধিক। এই যে আমি প্রথমে যে মূল্যবৃদ্ধির যে কারণটা, এই কারণটা আমি দিলাম। তারপরে এই বিষয়ে আমাদের রাজনীতিবিদগণ বা অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে তারা এই বিষয়ে কী বলেছে সেই তথ্যটা আমি দিব। পরবর্তীতে আমি লাস্টে দিব যে কীভাবে এই বিষয়টা সমাধান করা যাবে সেই বিষয়গুলো দিব। আমার মনে হয় যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এই বিষয়ে সবারই জানা আছে এবং সবাই এই বিষয়ে পরবর্তীতে 8 লাইন 10 লাইন তোমরা সহজে লিখতে পারবে। এখন এখানে যদি অন্য কোনো বিষয় থাকতো ঠিক সেম একইভাবে তোমাদেরকে এই বিষয়টাও এখানে লিখতে হতো, কিন্তু সব কিছু উপরে যে ফর্মেটটা দেখেছো নিচে যে ফর্মেটটা সব কিছু এক, শুধুমাত্র এখানে এইটুকু তোমাদেরকে লিখতে হবে। এখন তোমরা লাস্টে দেখতে পাচ্ছ এখানে আমি দিয়েছি সোহেল রানা প্রতিবেদকের স্বাক্ষর, যে আমি রিপোর্টার, আমার নাম যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে ওই নামটা দিবে, আর যদি নাম উল্লেখ করা না থাকে তাহলে তুমি নিজের নামটা দিবে। যেহেতু আমার নাম সোহেল রানা আমি সোহেল রানা এখানে দিচ্ছি, তারপর নিচে লিখতে হবে প্রতিবেদকের স্বাক্ষর। এখানে আমি যে প্রতিবেদনটা লিখছি অর্থাৎ আমার স্বাক্ষরটা কিন্তু এখানে দিতে হবে। এবং সর্বশেষ তোমাদেরকে একটা ছোট একটা খাম আঁকাতে হবে, এখানে দেখো খামটা তোমরা দেখতে পাচ্ছ, খামটা তো তোমাদেরকে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে, যে সংবাদপত্রের যে অফিস, সংবাদপত্রের যে অফিস সেই অফিস বরাবর, দৈনিক ইত্তেফাকের যে অফিসটা সেই অফিস বরাবর তোমাদেরকে পাঠাতে হবে। এখন আমি প্রথমে লিখেছি প্রেরক, তারপরে লিখেছি প্রাপক, তারপরে আমি নাম দিয়েছি। এখানে তুমি আমি নাম দিয়ে যে ডট ডট দিয়েছি তোমরা আবার এরকম দিও না, নাম দিয়ে তুমি তোমার নিজের নামটা এখানে লিখবে। প্রতিবেদক, তারপরে এখানে লিখেছি নিজস্ব প্রতিবেদক, তারপরে দৈনিক ইত্তেফাক, ওকে এখানেও হয়ে গেল। পরবর্তীতে প্রাপক, এখানে সম্পাদক, আমি কার বরাবর লিখছি, সম্পাদক বরাবর লিখছি। তারপরে দৈনিক ইত্তেফাক, আমি আমার পত্রিকার নামটা দিয়েছি, তিনিও সম্পাদক দৈনিক ইত্তেফাকের, সেই পত্রিকার নামটা দিয়েছি। তারপরে এখানে স্থান, অর্থাৎ সংবাদপত্রের অফিসটা যেখানে অবস্থিত সেই ঠিকানাটা আমি দিয়েছি, 1 নং রামকৃষ্ণ মিশন রোড ঢাকা।
হয়ে গেল, কিন্তু আমার সংবাদপত্রের প্রতিবেদনটা হয়ে গেল, আমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটাও হয়ে গেল। দেখো এখানে কিন্তু আদার্স কোনো নিয়ম নেই, রুলস নেই, জাস্ট একই রুলস একই ফর্মেট, তোমরা যে কোনো প্রতিবেদন সহজে লিখতে পারবে। আমার মনে হয় সংবাদপত্র এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বিষয়ে যাদের প্রবলেম ছিল, প্রবলেমগুলো আজকে সলভ হয়ে গেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।